আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, তালেবানের ওপর বোমা বিস্ফোরণ, ফুরিয়ে গেছে আফগান ব্যাংকের টাকা, 20 বছরের যুদ্ধে যেভাবে পরাজয় হলো আমেরিকার, তালেবানের আড়ালে আফগানিস্তানে বেড়েছে গাজার চাষ, যুক্তরাষ্ট্র ও কাতার হিজবুল্লাহ সাদ সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং আপনারা কে কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তালেবানের ওপর বোমা বিস্ফোরণ। পূর্ব নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালবাদে তালেবান বিদ্রোহীদের ওপর বিস্ফোরণ ঘটানো হয়েছে। দুটি পৃথক প্রতিবেদনে বিস্ফোরণের ক্ষয়ক্ষতির খবর প্রকাশিত করা হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে বিস্ফোরণে একজন শিশু আহত হয়েছে। বিএনএ জানিয়েছে যে জালালবাদ শহরের একটি রাস্তায় একটি মাইন পুঁতে রাখা হয়েছিল এবং আজ সকালে তালেবানদের একটি কাফেলার পাশ দিয়ে যাওয়ার সময় মাইনটি বিস্ফোরিত হয়। ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বিএনএকে জানিয়েছে যে শিশু ছাড়াও তালেবানের কয়েকজন বিদ্রোহী এবং আরও কয়েকজন বেসামরিক লোক বিস্ফোরণে আহত হয়েছে। আইএস মূলত নানগারহার প্রদেশ এবং পূর্ব অঞ্চলীয় প্রদেশে এই ধরনের ঘটনার জন্য দায়ী, তবে এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ। সন্দেহের তীরটা আইএসের উপরই রয়েছে, কারণ ইদানিং তালেবান ক্ষমতা দখলের পর তালেবানদের ওপর হামলা বাড়িয়েছে আইএস জঙ্গিরা। এরপর জানিয়ে দিব ফুরিয়ে গেছে আফগান ব্যাংকের টাকা। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রার রিজার্ভ তালেবানদের আগমনের কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। রয়টার্স বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর জন্য লেখা একটি গোপন প্রতিবেদন প্রকাশ পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে তালেবানদের আবির্ভাবের আগে দ্য আফগানিস্তান ব্যাংকের মুদ্রার রিজার্ভ হ্রাস পাচ্ছিল। গোপনীয় প্রতিবেদনে দ্য আফগানিস্তান ব্যাংকের মুদ্রার রিজার্ভ নিলামের জন্য দ্য আফগানিস্তান ব্যাংকের সাবেক কর্মকর্তাদের সমালোচনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে তালেবানের আবির্ভাবের আগেও আফগানিস্তানের অর্থনীতি সমস্যায় পড়েছিল, কিন্তু তালেবানের আবির্ভাবের পর বিলিয়ন বিলিয়ন ডলারের বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে যায়, যার ফলে আফগানিস্তান গভীর সংকটে পড়ে যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে আগের সরকারের অধীনে প্রতি 3 মাসে $5 মিলিয়ন দ্য আফগানিস্তান ব্যাংকের প্রদান করা হতো, যা ব্যাংকের তহবিল ও অস্ত্রাগারে রাখা হতো। এক প্রতিবেদনে আরও বলা হয়েছে যে দ্য আফগানিস্তান ব্যাংক 1 জুন থেকে 1 আগস্ট এর মধ্যে $1.5 বিলিয়ন নিলাম করেছিল। এছাড়াও 4 আগস্ট পর্যন্ত দ্য আফগানিস্তান ব্যাংকের বাণিজ্যিক বকেয়া $2 মিলিয়ন ছিল এবং আরও কয়েক ডলার খাজনা খালি করার একটি প্রধান কারণ ছিল, কিন্তু মেহরাবি বলেন তারা $1.5 মিলিয়ন নিলামের ঘোষণা দিয়েছিল, কিন্তু সেই সময় মাত্র $1 মিলিয়ন বিক্রি করা হয়েছিল। তিনি আরও বলেন ডলারের মূল্য নিলামের জন্য রাখা হয়েছিল যাতে আফগানিস্তানের মূল্য ঠিক থাকে। এদিকে জানিয়ে দিব 20 বছরের যুদ্ধে যেভাবে পরাজয় হলো আমেরিকার। মার্কিন সেনাবাহিনীর প্রধান স্টাফ জেনারেল মার্ক মিলি আফগানিস্তানের মার্কিন নেতৃত্বাধীন 20 বছরের যুদ্ধে একটি কৌশলগত পরাজয় এবং তাদের প্রত্যাশা অনুযায়ী যুদ্ধ শেষ করতে পারেনি বলে স্বীকারোক্তি দিয়েছে। মার্কিন সেনেটের সামরিক সিনেটকে দেওয়া ভাষণে জেনারেল মিলি বলেন তারা প্রথম বছরেই মূল্যায়ন করেছিল যে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর কাবুল সরকারের পতন ঘটবে। তিনি তালেবানের সমালোচনা করেছিলেন যা এখনও আল কায়দার সঙ্গে যুক্ত, কিন্তু আফগানিস্তানের ইসলামিক আমিরাত বারবার অভিযোগ অস্বীকার করেছে। তিনি আরও বলেন তালেবানরা এখন আফগানিস্তান নিয়ন্ত্রণ নিয়েছে এবং আগামী কয়েকদিনের নির্ধারণ করবে যে তালেবান আফগানিস্তানের ওপর তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারবে কিনা এবং দেশটি আবার গৃহযুদ্ধের শিকার হবে কিনা। জেনারেল মিলি ছাড়াও অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এক কমিটিকে বলেছিলেন যে কাবুল সরকারের সেনাবাহিনীর ব্যর্থতা এবং মাঠ
হাত থেকে উড়ে যাওয়া তাদের সবাইকে হতবাক করে দিয়েছে। লয়েড অস্টিন যোগ করেছেন যে তারা আফগান সেনাবাহিনীর ওপর অভূতপূর্ব খরচ বহন করেছে, কিন্তু প্রয়োজনের সময় একটি গুলি ছাড়াই পালিয়ে গেছে এবং তালেবানরা এখন আফগানিস্তানে শাসন করছে। জেনারেল অস্টিনের মতে তারা একটি দেশ পুনর্গঠনে অংশ নিতে চেয়েছিল, কিন্তু একটি সফল সরকার গঠনে ব্যর্থ হয়েছে। এরপর জানিয়ে দিব, তালেবানের আড়ালে আফগানিস্তানে বেড়েছে গাঁজার চাষ। ফ্রান্সের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে আফগানিস্তানে আফিম প্রস্তুত চাষ দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং ওষুধের দামও তিন গুণ বেড়ে গিয়েছে। সংস্থাটি বেশ কয়েকজন আফগান কৃষকদের উদ্দীত করে বলেছিল যে পোস্ত চাষ নিষিদ্ধ, কিন্তু মারাত্মক অর্থনৈতিক সংকট তাদের এটি চাষ করতে বাধ্য করেছে। কৃষকদের মতে মাদক ব্যবসায়ীরা তাদের প্রতি কিলোগ্রাম আফিমের জন্য $5 দেয়। তালেবানদের রিপোর্ট বা আফিম পোস্ত চাষ বৃদ্ধির বিষয়ে কোনো মন্তব্য করেনি। তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করেছে যে তারা আফগান মাটিতে সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রমের পাশাপাশি মাদকের চাষ ও প্রচার বন্ধ করবে, কিন্তু কিছু বিশ্লেষক বিশ্বাস করেন যে উচ্চ বেকারত্ব, চরম দরিদ্র, সকলের কাছে গ্রহণযোগ্য সরকার গঠনে তালেবানের ব্যর্থতা এবং ভবিষ্যতে ব্যাপক জনসাধারণের অবিশ্বাস এই সব বিষয়ে যা তালেবান দিতে পারবে না। তাই তালেবানের চোখের আড়ালেই আফগানিস্তানে চাষ করা হচ্ছে গাঁজা। শুধু গাঁজা নয়, আরও অনেক মাদকদ্রব্য আফগানিস্তান থেকে পাচার হচ্ছে এবং সেখানে সেগুলো বন্ধে তালেবান কী কার্যক্রম এবং কী পদক্ষেপ গ্রহণ করবে তা এখনও নিশ্চিত নয়। এরপর জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ও কাতার হিজবুল্লাহ সাত সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আরব উপদ্বীপ ইসলামিক রাজনৈতিক দল এবং জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ আর্থিক নেটওয়ার্ক সমর্থনকারী সাতজনের বিরুদ্ধে যৌথভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও কাতার। ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট বুধবার এক প্রতিবেদনে বলেছে যে তিনজন কাতারি নাগরিক আলী রেদা আহসান আল বানাই, আলী রেদা আল কাসির লারি এবং আবদ আল মুয়াইদ আল বানায়ের সাতজন ব্যক্তির মধ্যে বিশেষভাবে মনোনীত ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছে। এই তিনজন হিজবুল্লাহকে উপাদান এবং আর্থিক সহায়তা প্রদানের জন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। ট্রেজারি কর্মকর্তা আন্দ্রিয়া গাকি হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তার অর্থ ভাণ্ডার পূরণ করতে এবং গোষ্ঠীর সন্ত্রাসীদের কর্মকাণ্ডে সহায়তা করার জন্য অর্থায়নে একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাকে অপব্যবহার করার চেষ্টা করছে। গ্যাকি বিবৃতিতে যোগ করেছেন যে হিজবুল্লাহর আর্থিক নেটওয়ার্কের সীমানা প্রকৃতি কাতার সরকারের মতো আন্তর্জাতিক অংশীদারিত্বের সাথে আমাদের অব্যাহত সহযোগিতার গুরুত্বকে তুলে ধরা, যাতে আমেরিকা এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাকে সন্ত্রাসীদের দ্বারা অপব্যবহার করা থেকে রক্ষা করা যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ট্রেজারের পদক্ষেপটি ছিল যুক্তরাষ্ট্রের উপসাগরীয় সহযোগিতা পরিষদের সংসদের সঙ্গে গৃহীত সবচেয়ে উল্লেখযোগ্য যৌথ পদক্ষেপ, এবং তিনি অন্যান্য দেশগুলিকেও হিজবুল্লাহকে টার্গেট করার আহ্বান জানিয়েছেন। ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে যে নিষেধাজ্ঞাগুলি আমেরিকান থাকায় যে কোনো সম্পদ বাজেয়াপ্ত এবং সাধারণ আমেরিকানদের তাদের সঙ্গে ব্যবসা করতে নিষেধ করে। হিজবুল্লাহর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, যাকে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো একটি সন্ত্রাসী গোষ্ঠী মনে করে। এরপর জানিয়ে দিব, চীন কেন বিভিন্ন দেশকে বিশাল অঙ্কের ঋণ দিচ্ছে। খুব বেশি দিন আগের কথা নয় যখন চীন নিজের বিদেশি অর্থ সাহায্য নিত, তবে এখন সব কিছুতেই উল্টো হয়ে গেছে। এখন চীনের কাছ থেকে উন্নয়ন প্রকল্পের জন্য ঋণ নিচ্ছে 150+ দেশ এবং তার পরিমাণ শুনলে অনেকেরই চোখ ছানাবড়া হয়ে যাবে। নতুন এক হিসেবে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের প্রধান শক্তিধর দেশগুলো এবং অন্য উন্নয়নের জন্য অর্থ সহায়তা দিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের উইলিয়াম অ্যান্ড মেরি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে এক জরিপে দেখা গেছে যে 18 বছর সময়কালে চীন মোট 165 দেশে মঞ্জুরি বা ঋণ হিসেবে $84,300 কোটি পরিমাণ অর্থ দিয়েছে এবং তা খরচ হয়েছে
13,427টি অবকাঠামো প্রকল্পে। এই অর্থের অধিকাংশ চীনের বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাংক থেকে আসা এবং এগুলো দেয়া হয়েছে চড়া সুদে ঝুঁকিপূর্ণ ঋণ হিসেবে। এর এক বড় অংশই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উচ্চভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পের সাথে সম্পর্কিত। বিশ্ব বাণিজ্য নতুন নতুন পথ নির্মাণের জন্য 2013 সালে এ প্রকল্প শুরু হয়েছে। অনেক দেশের ঘাড়ে ঋণের বোঝা। সমালোচকরা আশঙ্কা প্রকাশ করেন যে চড়া সুদের যেসব ঋণ থেকে চীনের এসব প্রকল্পের অর্থায়ন হচ্ছে তা অনেক দেশের জনগণের অগোচরেই তাদের কাঁধে বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। গবেষণাগারের নির্বাহী পরিচালক ব্র্যাড পার্ক বলেছেন তাদের সাথে চীনের সরকারি কর্মকর্তাদের সবসময় কথা হচ্ছে এবং তারা বলেছেন যে অভ্যন্তরীণভাবে তারা এসব উপাত্ত হাতে পান না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।